আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমরা 2023 সালের এসএসসি পরীক্ষার বাংলা প্রথমপত্র এর যে এমসিকিউ প্রশ্ন রয়েছে সেগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে ময়মনসিংহ বোর্ডের খ সেটের প্রশ্নটি। তো চলো শুরু করা যাক আমাদের খ সেটের উত্তরগুলো। ভিডিওটি শুরু করার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে। সো এক নম্বরে হচ্ছে, তাগদ শব্দের অর্থ কী? শক্তি। মমতা দির বেতন কত টাকা ঠিক হয়েছিল? 15 টাকা। সে চমক ও লালিমার বার্তা বোধ হয় মার হৃদয়ে পৌঁছলো, এখানে যা প্রকাশ করা হয়েছে তা হলো সহানুভূতি। প্রবন্ধের মুখ্য শ্রেণীবিভাগ কয়টি? 2টি। বঙ্গবাণী কবিতায় কারা হিন্দুর অক্ষরে হিংসে করে? উত্তর হচ্ছে মারফতে জ্ঞানহীনরা। সনেটের ষষ্ঠকে কী থাকে? ভাবের পরিণতি। স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো কবিতায়? কখন আসবে কবি? বঙ্গবন্ধু। এখানে কবি কে? বঙ্গবন্ধু। আয়ু যেন শৈবালের নীল, এর দ্বারা বোঝানো হয়েছে এ জীবন ক্ষণস্থায়ী। নেক্সট হচ্ছে, কাকতাড়ুয়া উপন্যাসে তিনুর বয়স কত বছর? উত্তর হচ্ছে 1.5 বছর। উদ্দীপকে আমি কাকতাড়ুয়া উপন্যাসে কোন চরিত্রের বৈশিষ্ট্য প্রকাশ করেছে? বুধা। উক্ত চরিত্রের এমন বৈশিষ্ট্য প্রকাশ করে কোন বাক্যটি? বাংকারে মাটি কাটতে গিয়ে মাইন পুঁতে আসা। উদ্দীপকের নির্দেশিত ভাবটি বহিপীর নাটকে কোন চরিত্রের ক্ষেত্রে সমর্থনযোগ্য? উত্তর হচ্ছে খ, বহিপীর। যাও পুলিশ ডাকিয়া লইয়া আসো, কথাটি কে কাকে বলেছে? বহিপীর হকিবকুল্লাকে বলেছে। আমার ছেলে তোমাকে বিয়ে করতে চাইলে তুমি তাতে মত দেবে না, কথাটি খতেজা কীভাবে বলেছেন? বিস্ময়ে বলেছেন। নেক্সট প্রশ্নটি হচ্ছে, শুভা গল্পে পিতামাতার মনে কে সর্বদাই জাগরুক ছিল? উত্তর হচ্ছে শুভাসিনী। উদ্দীপকে আমিনা আমাটি ভেপু গল্পে কোন চরিত্রের প্রতিচ্ছবি? সর্বজয়া। বই পড়া প্রবন্ধে বই পড়ার অভ্যাস বৃদ্ধি করার জন্য লেখকের পরামর্শ কী ছিল? বেশি বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করা। সত্যের সাধনায় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরিয়ে দিয়েছিলেন নেতৃত্বের মর্যাদা। নিমগাছ গল্পে শিকড় শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? পারিবারিক বন্ধন। বুলবুল সাহেবের চেতনা শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে কোনটি দ্বারা প্রকাশ পায়? উত্তর হচ্ছে জীব সত্তা। উক্ত ভাবসত্ত্ব নিজের কোন উক্তিতে প্রকাশ পেয়েছে? অর্থ নিগ্রে বন্দী। লেখক শীতকালটা পানশিরেই কাটাতে চান কেন? শীতের তীব্রতা থেকে বাঁচতে। মানুষ কবিতায় সহসা কী বন্ধ হলো? মন্দির। মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনে, হিন্দু তার প্রাণ। কবিতার চরণে মানুষ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? সাম্যবাদ। উক্ত দিকটি কবিতার যে পঙ্গক্তিতে ফুটে উঠেছে, নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি। উদ্দীপকে মাদার তেরেসা রানার কবিতার কোন চরিত্রের প্রতিনিধি? রানার। উক্ত চরিত্রের রানার কবিতার যে দিকটি ফুটে উঠেছে, 1, 2, 3, মানব সেবা, পরোপকারিতা, নিঃস্বার্থ ত্যাগ। মরণের দূত এলো বুঝি হায়, হাকে মায় দূর দূর, এ চরণের মধ্য দিয়ে কী ফুটে উঠেছে? পল্লীমায়ের কুসংস্কারাচ্ছন্ন মনোভাব। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্কে তুলনা করা হয়েছে দানব। আমার পরিচয় কবিতায় জয় বাংলার বজ্রকণ্ঠকার? বঙ্গবন্ধু। আশা করি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।